हेलो बंधुरा मिम किचेने आपनादेर सकलके स्वागत। आजके आमि आपनादेर संगे शेयर करब आमार छोटोबेलार प्रिय एकटा रेसिपि। एटा हलो ग्राम बांगलार ऐतिह्यबाही एकटा खाबार मुड़िर। एई रेसिपिटा आमादेर छोटोबेलार कथा मने करिये देय। आजकल नाना खाबारेर माझे एई सब खाबारगुलो आर देखाई जाय ना। तो चलुन देखे निई आमार आजकेर रेसिपि। এটা বানানোর জন্য আমি কড়াইতে প্রথমে 2 টেবিল চামচ পানি নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ আখের গুড়। দোকান থেকে আখের গুড় কেনার সময় খেয়াল রাখবেন যাতে গুড়টা আঠালো হয়। ভালো গুড় না হলে কিন্তু নাড়ু বা মোয়া এসব ভালো হয় না, তাই গুড়টাকে ভালো করে দেখে নিতে হবে। এবার পানির সঙ্গে গুড়টাকে ভালো করে পাক দিয়ে নিতে হবে। সামনে দাঁড়িয়ে থেকে অনবরত নাড়তে হবে। गुड़ेर पाक जोतोटा सुंदर होबे मुड़िर मोया किन्तु ततोटाई परफेक्ट होबे। देखुन आमार गुड़टा फुटे उठेछे एबं आबार पाकटा होये गेछे। कि करे पाकटा होयेछे बुझबेन सेटा देखाच्छे। एकटा बाटीते एकटू पानी निये ओर मध्धे एकटू गुड़ दिये देबेन। देखबेन जोदि गुड़टा एइभाबे जमाट बेंधे जाय ताहले बुझबेन आपनार पाकटा होये गेछे। देखुन आमार गुड़टा जमाट बेंधे गेछे। एइभाबे आपनादेरও যখন जमाट बेंधे जाबे তখন বুঝবেন যে পাকটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ ভাজা বাদাম। এবার এর মধ্যে দিয়ে দেব মুড়ি। মুড়িটা আমি 7 কাপ মতো মুড়ি নিয়েছি। ওই যে কাপে আমি গুড় নিয়েছি ওই কাপের মধ্যে 7 কাপ মুড়ি নিয়েছি, তাহলে এটা ভালোভাবে হবে। এবার মুড়িটাকে আমি গুড়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মুড়ির সঙ্গে যদি আপনারা ভাজা বাদাম অথবা কাজু কিশমিশ এইসব মেশান তাহলে এটা খেতে দারুণ লাগে। আপনারাও এটা বানাবেন এবং আপনার বাচ্চাদেরকে খাওয়াবেন, ভীষণই পছন্দ করবে। তো এইভাবে আমি মুড়িটাকে ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নেব গুড়ের সঙ্গে। এবার একটা ট্রেতে আমি একটু ঘি ব্রাশ করে নেব। এভাবে হাত দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছে। এবার এর মধ্যে আমি ওই মুড়িটাকে ঢেলে নেব। তারপর এটাকে আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে সমান করে নেব। এখন এইভাবে আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে সমান করে নিতে হবে যাতে ভেতরে ফাঁক না থাকে। সেই জন্য একটু সময় নিয়ে ভালোভাবে চেপে চেপে করে নিতে হবে। এবার এটা একটু নরম থাকতে থাকতে আমি একটা ছুরি দিয়ে এটাকে একটু দাগ দিয়ে নিচ্ছি যাতে পরে এটা শুকিয়ে গেলে কাটতে সুবিধা হয়। সেই জন্য এইভাবে আমি কেটে দাগ দিয়ে নিলাম। তারপরে 1 ঘন্টা পরে এটা আমার ভালোভাবে শুকিয়ে গেছে। এবার এটাকে আমি কেটে নেব। দেখুন আওয়াজ শুনেই বুঝতে পারছেন এটা কতটা মচমচে হয়েছে। আর কি সহজে এটা কাটা হয়ে যাচ্ছে। তো আপনারাও একবার এইভাবে কেটে করবেন আর ভীষণ ভালো লাগবে। আর তাছাড়া এর মধ্যে যে ভাজা বাদাম দেওয়া আছে এই জন্য এটা খেতে ভীষণ সুন্দর লাগবে। আপনারা একবার বানিয়ে দেখবেন তাহলেই বুঝবেন এটা কত সুন্দর। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।